তো বন্ধুরা জায়গাটা দেখে বুঝতেই পারছো যে আমি এখন কোন জায়গায় আছি, কোনখানে আছি। সেই পবিত্র স্থান হাতিখেদা মন্দির, খুব সুন্দর মন্দির, জাগ্রত মন্দির। তো হ্যালো বন্ধুরা, আমি এখন আছি সেই পবিত্র জায়গায়, সেই পবিত্র স্থানে, হাতিখেদা মন্দিরে। আমাদের পরিবারের সবাই এসেছে এবং আমার দিবানা গ্রুপের ফুল পরিবার এসেছে। কিছু স্টাফ আসতে পারে নাই, তাদের অসুবিধা আছে একটু, এবং আপনাদের ভালোবাসায়, আপনাদের সহায়তায় আজ আমরা এইখানে। এইভাবে ভালোবাসা দিন বজায় রাখুন। তো জায়গার যারা এখানে এসেছেন অবশ্যই জায়গাটা দেখে বুঝতে পারছেন যে সেই সুন্দর নাম করা মন্দির, জাগ্রত মন্দির, হাতিখেদা মন্দির। তো ভিডিওটায় শেষ পর্যন্ত থাকুন, ও যারা দূরে আছেন, যারা আসেননি, তারা মন্দিরের দর্শন করুন, ওই পবিত্র জায়গাটাকে একবার প্রণাম করুন। তো আমাদের পূজা হয়ে গেছে, প্রসাদ ভোগ পেয়ে গেছি, আর এই যে মাথায় তিলকও দিয়ে দিয়েছে আমাদের পুরোহিতরা। তো এখানে অবশ্যই একবার আসবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং জীবনে উন্নত আসবে, পরিবর্তন হবে অবশ্যই। তো এখন আমি হাতিখেদা মন্দিরে আপনাদের ভালোবাসায়, মহাপ্রভুর আশীর্বাদে, শ্রী শ্রী হাতিখেদা বাবার আশীর্বাদে আমি এসেছি ওনার চরণতলে, যেটা আমার মানত করা ছিল। যদি আমি পাবলিকের ভালোবাসা পাই, যদি আমার মানুষের ভালোবাসা পাই, ইউটিউবে যদি আমি সাকসেস হই, তো অবশ্যই আপনার চরণতলে আমি চরণধুলা নিতে আসবো। তো আমি গাড়ি রাখার পর মন্দির দিকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আপনারা যারা এসেছেন, আমি যে জায়গায় আছি অবশ্যই চিনতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতিখেদা মন্দির। ভিতরে আমি প্রবেশ করছি, ভিতরে ভিডিও শ্যুট করার হয়তো অনুমতি নেই, আশা করি শুনতে পেলাম। বাকি আপনারা যেখান থেকে দেখছেন একটু দর্শন করুন ও একবারের জন্য প্রণাম জানান। মন্দির অনেক মানুষের ভিড়, অনেক ভক্তের ভিড়, এখানে অনেক ভক্তের ভিড় হয় প্রতিদিন প্রায়। যদি ভিডিও শ্যুট করার অনুমতি আসে তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, দর্শন করাবো। বাকি এখান থেকে দেখুন মন্দির, আমি প্রবেশ করছি এরপর।
আরো মন্দিরটা বাড়ানো হচ্ছে। শ্রী শ্রী হাতি খেদা মন্দির চলে আসো। তো অবশেষে আমরা লাইনে দাঁড়াচ্ছি, অনেক লম্বা লাইন আছে। তো ভগবানের চরণ সহজে পাওয়া যায় নাই, তো সেই জন্যই লাইনে দাঁড়াটা কোনো ব্যাপার নাই, লাইনে দাঁড়াতেই হবে। যেহেতু ভগবানের চরণ তলে যাচ্ছি আমরা, তো অত সহজে কেউ তো চরণ ধুলি পাই নাই, তো লাইন অবশ্যই দিতে হবে। তো এখানে আমার দিবানা বয় সবাই একে একে গুটি গুটি পায়ে লাইনে হাঁটতে শুরু করেছে। লম্বা চড়া একটা লাইন, ফুল দিবানা বয়। এইভাবে আপনারা ভালোবাসা দিন, সাপোর্ট করুন, যাতে আবার আমরা এই তীর্থস্থানে আসতে পারি ভগবানের পায়ে চরণ ধুলি নিতে। তো আমরা এখন এই মুহূর্তে লাইনে দাঁড়াই আছি, অনেক লম্বা লাইন আছে। হাতে ভোগ প্রসাদ নারকেল সমস্ত কিছু হাতে সবাই ধরে আমাদের দিবানা বয় সবাই লাইন দিয়ে আছে। ভগবান সহজে পাওয়া যায় নাই, তার জন্যে অনেক কঠোর তপস্যা, অনেক পরিশ্রম, অনেক সাধনা করা যায়। সেই জন্য আমরাও অনেক লম্বা চওড়া লাইন, অনেক দূর থেকে লাইন দাঁড়িয়ে আছি আমরা। গোর সে দেখি বান্দা কে বাজা
বুবাই তুমি তো ভাইরাল বাবা আরো উঠতে হবে গ্রুপ ফটো ডাল হচ্ছে যেমন ধর ছেলেগুলো সব পূজা পাশা হয়ে গেল, একে একে সবাই রাস্তা ধরবো আমরা এয়ারপোর্ট। এখানে সবাই ফটো তোলাতুলি করছে এই মুহূর্তে, শেষে পুজো হওয়ার পর যাওয়ার। তো এবার আমরা ফটো নিলাম এখানে মন্দিরের, তো আমাদের যাওয়ার মুহূর্ত। এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা মন্দিরের থেকে প্রস্থান করবো, মানে বাইরে যাব। ধরো ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। খালি ওদের সঙ্গে খাবি? হ্যাঁ, আমার আসুক। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এরপর বাবুরাকে নিয়ে আমি একটু ঘুরতে আসছি। সবাই হাই করো, বলো রাখি মা। আমরা আইসক্রিম খেতে আসছি। শুনো বলো, আমার আইসক্রিম খেতে আসছি আর বলি চালাও। আর কিছু বলো, ব্যাক টু মাই চ্যানেল কি বলতে পারবে? সাবস্ক্রাইব করে দাও আমার বেটা, বলে দিয়েছে। ঠিক আছে, বলো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু, বলো হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল, নাস্তিক দিমন অফিসিয়াল বলা। এ ছেলেলা কোথায় যাচ্ছ তোমরা? হারান যাবে। তো আমরা এখন আইসক্রিম খাচ্ছি। তোমরা খাবে নাকি? দমে থরি ভরা দিলে সবজিতে। তো এরপর আমরা বাড়ি যাচ্ছি, একে একে সবাই আমাদের গাড়িতে বসছে, গাড়িতে উঠছে। এখানে আমাদের ড্রাইভার বাবু আছে দাঁড়িয়ে, আমার মা বসে গেছে, আমার জেলার বাইরে যারা আছেন তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ যে আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য আজ আমরা এই ধর্মস্থলে, এই একটা সুন্দর পবিত্র স্থানে আসতে পেরেছি। শুধু আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্টে
অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু পয়সার কারণে আসতে পারি নাই যতটুকু কাজ করতাম পয়সা কামাইতাম সংসারে খরচা হয়ে যেত বাকি আপনাদের ভালোবাসায় আজ আমি আসতে পারিছি তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে ও প্রণাম জানাই সবাই এখন যাওয়ার জন্য প্রস্তুত দাঁড়ায় আছে গাড়িতে বসার জন্য তোমরা একটু সাপোর্ট করো আর সাপোর্টের মতন ভিডিও পাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবারে বিদায়ের পালা তো ফাইনালি আমরা যার জন্য আসছিলাম সেই কথাটা আমার ভিডিওতেও বলেছি আমার ব্লগ চ্যানেলে আর এখনো বলছি আস্তিক দিবান অফিসিয়াল ব্লগকে সাপোর্ট করো তোমরা আর এই ধরনের পবিত্র স্থান থেকে যেমন আরও নতুন নতুন জায়গায় যাওয়ার সুযোগ করে দেন আপনারা তো বাস এইটুকুই বলবো সাপোর্ট করো ভিডিও দেখতে থাকো বা লাইক করো অসংখ্য ধন্যবাদ এই ছোট ভাইকে এত সুন্দরভাবে কথা বলার জন্য সাপোর্ট করো কিন্তু বহুত ভালো লাগছে খুব এনজয় হলো এবারে আমরা মোটামুটি শেষ হয়ে গেছে সবকিছু এবারে বাড়ি যাচ্ছে অসংখ্য আজকে আমরা আইছি তোমার হাতিখেদা মন্দিরে সবাই আমরা গেছি আমরা সবাইকে ইনভাইট করেছিল আজ আমাদের পার্টি বাড়ি যাচ্ছে আমরা বাড়ি যাচ্ছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের একটা গাড়ি বাইরে হয়ে গেছে চলো লোডো লোডো বসো চলো দাদা বসো ব্লক চালা এই যে আমাদের এই মুহূর্তে সবাই গাড়িতে বসছে যাওয়ার পালা এরপর আমাদের শেষ মুহূর্তে আমরা বাড়ি যাচ্ছি জয় বাবা হাতি খেদা তারপরে যদি কথা দাঁড়ায় হতে পারে এইমাত্র ঘর পৌঁছলাম সবাই আস্তে আস্তে চায়ে চুমুক দিছে তো এই মুহূর্তে আমরা ঘর আইলাম তো ঘরে সবাই আস্তে আস্তে চায়ে চুমুক দিছে তো এদের বাবলু আসিছে বেচারি হড়বড়ায় খবর নিতে গেল না ইখে চা খাইতে আইলো শেষের সময় বলো তুমি গেলে নাই গেলে সেটা বলো তোমার কাজ ছিল কাজেটুকু বাজাই গেছিল হ্যাঁ